আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ সম্মানিত দর্শক আশা করি আল্লাহবাকের অশেষ রহমতে সকলে ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্পেশাল কারণ এই ভিডিওটিতে আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে সেটি হলো যে স্বপ্নে ছোট নিজের বাচ্চাকে মারা যেতে দেখলে কি হয় নিজের ছোট বাচ্চাকে আপনি মারা যেতে দেখছেন এমন স্বপ্নের ব্যাখ্যা কি বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আপনারা অনেকে হয়তো এমন স্বপ্ন দেখেন যে আপনার নিজের ছোট ছেলে বা নিজের ছোটো মেয়ে সে মারা গিয়েছে এমনটা অনেকেই দেখেন তো এর ব্যাখ্যা কি হবে আজকে সঠিক ব্যাগ না ইবনি সিরিন রহমতুল্লাহ আলে কি বলেছেন এই ব্যাপারে আপনাদের সামনে আমি তুলে ধরবো কি আছে বাঘ্যে কি বুঝায় আপনাদের জানার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি সেজন্য জন্য ধৈর্য সহকারে আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন কয়েক মিনিটের ভিডিও আশা করে আপনাদের বেশি সময় আমি নিব না তো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তো বন্ধুরা এই নিয়ে আমি দুইটি ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরবো প্রথম নাম্বার ব্যাখ্যা যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার ছোটো ছেলেকে মারা যেতে দেখে এখন ছোটো ছেলেও হতে পারে বা বড়ো ছেলেও হতে পারে মোট কথা যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার নিজের ছেলেকে মারা যেতে দেখে চাই ছোটো হোক বা বড়ো হোক তাহলে এমন স্বপ্ন দেখা স্বপ্নদ্রষ্টার শত্রু হইতে মুক্তি পাওয়ার প্রতি ইঙ্গিত করে তার মানে আলহামদুলিল্লাহ ভালো লক্ষণ স্বপ্নে নিজের ছেলেকে মারা যেতে দেখা যদিও নাকি মনে হয় নিজের কাছে মন হতে পারে আয় হ্যাঁ কী দেখলাম বা কেউ হয়তো বলতে পারে কোনো অকল্যাণ বা কোনো বিপদ না এমন কিছু না ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলছেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের ছেলেকে মারা যেতে দেখে। চাই ছোট ছেলে হোক বা বড়ো ছেলে যে হোক না কেন এমন স্বপ্ন দেখা শত্রু থেকে মুক্তির প্রতি ইঙ্গিত করবে যদি তার জীবনে কোনো শত্রু থাকে তাহলে শত্রুর অনিষ্টতা থেকে ক্ষতি থেকে তিনি মুক্তি লাভ করতে পারবেন আলহামদুলিল্লাহ কল্যাণ করার স্বপ্ন ভালো স্বপ্ন এইগুলো প্রথম নাম্বার স্বপ্নের ব্যাখ্যা আর দ্বিতীয় নাম্বার স্বপ্ন ও তার ব্যাখ্যা যেটি সেটি হলো যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার মেয়েকে মারা যেতে দেখেন এখন মেয়ে ছোটো মেয়েও হতে পারে শিশু নাবালেক মেয়ে বাচ্চা মেয়েও হতে পারে আবার বড় মেয়েও হতে পারে মোট কথা যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার মেয়েকে মারা যেতে দেখেন তাহলে এমন স্বপ্ন স্বপ্নদ্রষ্টার আনন্দ সুখ স্বাচ্ছন্দ্য হইতে নিরাশ হওয়ার প্রতি ইঙ্গিত করে তার মানে ভালো স্বপ্ন নয় নজবিল্লা যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার মেয়েকে মারা যেতে দেখেন চাই ছোট মেয়ে হোক বা বড় মেয়ে হোক এমন স্বপ্ন দেখা আনন্দ থেকে নিরাশ হওয়ার প্রতি ইঙ্গিত করে সুখ শান্তি থেকে বঞ্চিত হওয়ার প্রতি ইঙ্গিত করবে স্বাচ্ছন্দ্য থেকে তার নিরাশ হওয়ার প্রতি স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত হওয়ার প্রতি ইঙ্গিত করবে তার মানে স্বপ্নে মেয়েকে মারা যেতে দেখা ভালো লক্ষণ নয় স্বপ্নে ছেলেকে মারা যেতে দেখা ভালো লক্ষণ তো আশা করি আপনারা আজকের ব্যাখ্যাটুকু বুঝতে পারছেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করবেন বন্ধুদের সাথেও শেয়ার করে দিবেন আর এই জাতীয় সুন্দর সুন্দর বিভিন্ন আপডেট স্বপ্নের ব্যাখ্যা পেতে ইসলামিক আলোচনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাতু